নমস্কার, মো আপনা সত্য স্বাগত করছি ওড়িয়া সিনেমা চ্যানেল কু, স্বাগত করছি দ্য সিরিজ ওড়িয়া নাটক কু, অভিনয় শিক্ষা কু। যে এটি ভুবনেশ্বর অছন্তি তাঙ্ক পাই গোটে ভালো খবর আছে, সেমানে যদি সময় দেই পারিবে সেতিকি ডেডিকেটেড হইথিবে তাহলে তাঙ্ক পাই বড়িয়া কাম আছে। সে নুয়া হইতান্তু পুরোনা হইতান্তু তাঙ্কু ভালো ডিরেক্টর জনে মিলিবে, তাঙ্কু ভালো ভাবে কাম শিখেবে, পারফর্ম করিবে, তা সহ যদি আপন ভালো কাম কলে আপনার পেমেন্ট বি রহিব, কিন্তু ডিপেন্ড করে আপন তাঙ্ক সহ যদি কন্টিনিউ কাম করিবে গোটে দুইটা কাম কলা পরে সেমানে পেমেন্ট করিবে। বড় কথা ইয়ে নয়, বড় কথা হচ্ছে যে আপনার শিখেবে সি হচ্ছে এই নাটক ক্ষেত্রে অভিনয় ক্ষেত্রে 40 বর্ষর অভিজ্ঞতার অধিকা, 40 বর্ষর অধিকা অভিজ্ঞতা এতে তাঙ্কর, তো অজস্র জ্ঞান তাঙ্কর, সি আপনার বহুত কথা শিখেবে, বহুত কথা আপনার সেটু শিখিপারে। তো তাঙ্কর দুইটি নাটক হওয়া যাচ্ছে এটি ভুবনেশ্বরে রিহার্সেল হব রবীন্দ্র মণ্ডপ পাখাপাখি, মানে ইউনিট 4 পাখাপাখি রহব। তাঙ্কর রিহার্সেল সঞ্জবেলা হয়, সঞ্জ 6টা-9টা। যে চাহুবে তাঙ্ক সহ কন্টিনিউ করিয়া পাই সেমানে মু তো নম্বর দেই দেবি তাঙ্কর এই ভিডিও ডেসক্রিপশন রে, তা সহ এই ভিডিওকে প্রথম রু শেষ পর্যন্ত টিকে দেখি দিওন্তু বা শুনি দিওন্তু ভালো ভাবে, কাইকি না সবু কথা ক্লিয়ার আপনার জানিবা দরকার। বহুত সারা পিলা কম করছেন না, 2 মিনিট গোটে মিনিটে ভিডিও দেখে কি যেতবে তাঙ্ক কথা নাই সেতবে ভিডিও কাটি দেউছেন, বাট আমি টিকে জানিবা দরকার ভিডিও আপনমানক পাই হউছে, এতরে আমার অধিকা কিছু ফায়দা নাই। আপনার ভালো ভাবে জানিছেন স্টুডেন্টস পর অধিকা ভিউ যায় না, এতে ওনলি আপনার কেমি কাম শিখবে, কোটি কাম পাইবে, কেমি ভালো ভাবে আগে কাম শিখবে, ফার্স্ট ফোকস এইটা থাকে। তো আপনার অডিশন দিওন্তু ঠিক আছে, বাট আগে ফোকস কামরে, যেহেতু আমার ইন্ডস্ট্রি বহুত তলে অছি এবে, আমার সমস্ত প্রায় যেতে নুয়া আসছেন বা আগরু যে আসলে পলাইছেন সমস্ত সেম প্রবলেম লা কি ডাইরেক্ট কাম খোঁজবি, ফোকস নথিলে মু কাম শিখিবি 2 বর্ষ 4 বর্ষ 5 বর্ষ শিখিবারে। যেমতি জনে ইঞ্জিনিয়র জনে ডক্টর তাঙ্ক কাম যেতবে শিখুছেন ট্রেনিং করছেন তাঙ্কর এজুকেশন কেতে বর্ষ সে করছেন 5 বর্ষ 6 বর্ষ পাঠ পড়ছেন, তাপরে সি কোটি আপ্লাই করা হচ্ছে তাঙ্কর, বট আমি এতে সহজ ভাবি দিয়েছেন অভিনয়কু, সেপাই কোটি 6 মাস বর্ষে বা কোটি কিছু কাম করতে তাপরে ডাইরেক্ট আমি অডিশন কু পড়ছেন, যে আমি সকসেস হয়ে পড়ু না, বা যদি গোটে দুইটা কাম করছেন তাপরে মিলুনি কাম, কারণ আমি ভিতরে কিছু না। তো এইপাই স্টুডিও স্পেয়ার বনা হয়েছিল বা এইপাই ইয়ে সব কাম হচ্ছে। তো যে ভুবনেশ্বর রয়েছেন উভয় পুয়া ঝিও যদি নুয়া অনেক ভালো বা যদি কিছু কাম করছেন সেমানে মধ্যে কাম করে পারবে। তাঙ্কর দুইটি নাটক হওয়া যাচ্ছে, গোটে নাটক হল ভদ্রকর মোগল তামসা, আউ গোটে জগন্নাথঙ্ক উপরে নাটক। তো মোগল তামসারে তাঙ্কু 5 রু 6 জন পিলা দরকার, যে পিলা মানে উভয় গাই পড়ুবে, গীত গাই পড়ুবে, মু কৌনি কি ভালো সিঙ্গর সে কথা মু কৌনি, কিন্তু আমি কিছু জন এমনি আমার ভিতরে থাকে আমি বড়িয়া গীত গাঁতে আমি ভাল লাগে গীত গায়াপাই, বা আমি কিছু না কিছু গীত কোটি স্টেজে গাইছেন, বা আমি নিজে নিজে ঘরে বি গাঁতে বা আমি ভাল লাগে। তো যদি আপনার গাই পারিবে নাচি পারিবে সেমি কৌনি বড়িয়া ডান্সর বড়িয়া সিঙ্গর আপনার ইন্টারেস্ট অছে, আপনার গাঁতে ঘরে গাঁতে বা কোটি গাঁতে বা নাচতে নাচর ইন্টারেস্ট অছে, এইভাবে পিলা দরকার, সেইভাবে সংলাপ তাঙ্কর সেইতরে অছি, গীত অছি, নাচ অছি, তা সহিত মোগল তামসারে সেতরে অলালা ল্যাঙ্গুয়েজর ডাইলগ বি অছি, হিন্দির অছি, তেলুগুর কিছু কথা আছে, উর্দুর কিছু কথা আছে, এমতি অছি। আপনার সেতরে রিহার্সেল দেবে পাখাপাখি 3 মাস রিহার্সেল দেবে, 3 মাস সঞ্জ 6টা-9টা পর্যন্ত 3 মাস আপনার বড়িয়া ভাবে সে কাম শিখিবে, কারণ ইয়ে যেতবে এইভাবে কিছু কাম আসছি আপন ভাবন্ত গোটে সুযোগ আপনার পাখে অছে, আপন সেটি কাম শিখিবে, কাম শিখিকি রিহার্সেল রহিব প্রপর সে ওয়ার্ড, যেমনি আপনার ধরক উর্দু ভালো ভাবে জানি না, বেঙ্গল সেতরে বেঙ্গল কিছু ডাইলগ অছি, হিন্দির কিছু ডাইলগ অছি, আপনার ভালো ভাবে জানি না, কিন্তু কন্টিনিউ যে রিহার্সেল রহিব, কন্টিনিউ আপনার প্র্যাকটিস রহিব, কন্টিনিউ আপনার সংলাপ প্র্যাকটিস করবে, তা দ্বারা আপনার জাঁয়ে সে ভাষা অধিকা কিছু না, পুরা পর্টিকুলার সেই ভাষা নু ওড়িয়ারে হব, কিন্তু সেতরে ডাইলগ কিছু এমতি অছি, সেতরে গীত অছি, নাচ অছি, আপনার আগরু যদি বি করনতিলে কিছু আপনার অভিজ্ঞতা অছি ফির বি আপনার পাই সুবিধা হব, বাকি পুরা নুয়া যে সেমানে বি এতরে জয়েন হই পারিবে, কিন্তু মেইন জিনিস ডেডিকেটেড হইতিবা দরকার, কাম প্রতি ডেডিকেটেড হইতিবা দরকার, 6টা মানে 6টার পৌঁছিবে তাহলে আপনাকে ওয়েলকাম, আপন আসি পারিবে, টাইমরে সব কাম আরম্ভ হব, ভালো ভাবে কাম শিখিবে, মঝিরে বন্ধ বন্ধ করবেনি, কেন গোটে দিন 2 দিন বন্ধ কলে আপনাকে বাহার করা হয়ে যাব, কেন ইয়ে লাইভ শো, তো সেইপাই আপনার ডেডিকেটেড হওয়া পড়ব, পঞ্চুয়াল হওয়া পড়ব, টাইমে আসা পড়ব, কাম শিখা পড়ব, প্র্যাকটিস করা পড়ব, তারপরে পারফর্ম করবে, যেতবে আপনার গোটে দুইটা নাটক করবে সেতরে আপনার ভালো পেমেন্ট বি রহব, কিছু পেমেন্ট রহব,
ସେମିତି ନୁହଁ କି ପୁରା ଫ୍ରି ଅଫ୍ କଷ୍ଟ, କିନ୍ତୁ ଆପଣ ଜାଣିଥିବା ଦରକାର ଓଡ଼ିଶାରେ ଯେଉଁ ନାଟକ ହେଉଛି ସେଠି ପେମେଣ୍ଟ ମିଳେନି, କିନ୍ତୁ ଏଠି କିଛି ଆପଣଙ୍କୁ ପେମେଣ୍ଟ ମିଳିପାରେ, ଡିପେଣ୍ଡ କରେ ଆପଣ କ'ଣ କରୁଛନ୍ତି କେମିତି କରୁଛନ୍ତି, ଇଏ ଡିପେଣ୍ଡ କରେ। ତା ମାନେ ନୁହଁ ଯେ ମୁଁ କହିଛି ମାନେ ପେମେଣ୍ଟ ମିଳିବ କାହିଁକି ପେମେଣ୍ଟ ଦେଲେନି, ସେଟା ଡିପେଣ୍ଡ କରେ, ସେଟା ଆପଣଙ୍କ ଉପରେ ଡିପେଣ୍ଡ କରେ। ପ୍ରଥମେ ଭାବନ୍ତୁ କି ପେମେଣ୍ଟ ପାଇଁ ମୁଁ ଯାଉନି ସେଠିକି, ମୁଁ ଯାଉଛି ସେଠି ଶିଖିବା ପାଇଁ, ତା ସହିତ ମୁଁ ଅଭିନୟ କରିବି ସେଠି, ନାଟକ କରିବି ଷ୍ଟେଜ୍ରେ, ତ ମୋର ଅଭିଜ୍ଞତା ହେବ, ମୁଁ ଗୋଟେ ଶିଖି ଭଲ ଭାବରେ ମୋର ଗୋଟେ ରହିବ। କାହିଁକିନା ସେଠି ଯେଉଁମାନେ ତାଙ୍କ ସହିତ ଯେଉଁମାନେ କାମ କରନ୍ତି ଅଲରେଡ଼ି, ଯେଉଁମାନେ 5 ବର୍ଷ 10 ବର୍ଷ ନାଟକ କରିଛନ୍ତି ସେଇମାନଙ୍କୁ ନେଇକି ସେ କାମ କରନ୍ତି, ପ୍ରଫେସନାଲ୍ମାନଙ୍କୁ ନେଇକି ସେ କାମ କରନ୍ତି। ତ ଯଦି ଆପଣଙ୍କ ପାଖରେ ସୁଯୋଗ ଅଛି, ସେମାନେ ଖୋଜୁଛନ୍ତି ନୂଆ, ତ ଆପଣଙ୍କୁ ଗୋଟେ ଭଲ ଡିରେକ୍ଟର ମିଳିବେ, ସେ ଆପଣଙ୍କୁ ତାଙ୍କ 40 ବର୍ଷର 45 ବର୍ଷର ଜ୍ଞାନ ଦେବେ, ବହୁତ ସାରା କଥା ଆପଣ ଶିଖିବେ, ବହୁତ କଥା ହେଇପାରିବ। କିନ୍ତୁ ଆପଣଙ୍କ ମାଇଣ୍ଡରେ ନଥିବା ଦରକାର କି ମୁଁ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଯାଇକି ସିରିଏଲ୍କୁ ପଳେଇବି, ସିନେମାକୁ ପଳେଇବି, କାହିଁକିନା ଶୀଘ୍ର ଶୀଘ୍ର ହଏ ନା କିଛି, ଶୀଘ୍ର ଶୀଘ୍ର ଯେଉଁମାନେ ଯାଇଛନ୍ତି ସେଇଭଳିଆ ଶୀଘ୍ର ଶୀଘ୍ର ମିଳିନି କାମ, ଯଦି ବି ମିଳିଛି ତାପରେ ଆଉ ମିଳୁନି, ବସିଛନ୍ତି ହଇରାଣ ହେଉଛନ୍ତି। ତ ନାଟକଟା କଣ୍ଟିନ୍ୟୁ ରଖିବେ, ଇଏ ଶିଖିବା କଣ୍ଟିନ୍ୟୁ ଦରକାର। ଯେମିତି ସିରିଏଲ୍ ସିନେମାରେ ଯେଉଁମାନେ କାମ କରୁଛନ୍ତି, ଏବେ ମଝିରେ ମଝିରେ ସେମାନେ ନାଟକକୁ ଆସିଲେଣି, କାହିଁକି ନାଟକ କଲେ ଆମେ ଧୀରେ ଧୀରେ ଗ୍ରୋ କରିବା। ଇଏ ତ ଗୋଟେ ନାଟକ ହେଲା ମୋଗଲ ତାମସା, ଆଉ ଗୋଟେ ନାଟକ ଯେଉଁ ଜଗନ୍ନାଥଙ୍କ ନାଟକ କହିଲି, ସେଥିରେ ତାଙ୍କୁ 10 ଜଣ ପିଲା ଦରକାର ଏଇ ଭୁବନେଶ୍ୱରରେ, ଉଭୟ ପୁଅ ଝିଅ ଦରକାର। ସେଇ ସଞ୍ଜବେଳ ଟାଇମ୍ରେ ରିହର୍ସଲ୍ ରହିବ, ସେମ୍ ପ୍ରୋସେସ୍ ଟାଇମ୍ରେ ଆସିକି ପହଞ୍ଚିବେ, ଟାଇମ୍ରେ କାମ ଶିଖିବେ, କାମ କରିବେ, ରିହର୍ସଲ୍ ରହିବ, ସେଥିରେ ବି କିଛି ଗୀତ ଅଛି, ଭଲ ସଂଳାପ ଅଛି, କାମ ଶିଖିବେ, କାମ କରିବେ, ତା ପାଇଁ ଆପଣଙ୍କୁ ଟାଇମ୍ରେ ଆସିବାକୁ ପଡ଼ିବ। ନାଟକ ଯେତେବେଳେ ହେଉଛି, ନାଟକକୁ ଯାଉଛନ୍ତି, ପୁରା ସଫାସଫି ହେଇକି ଭଲ ଭାବରେ ଯାଆନ୍ତୁ, କାହିଁକିନା ନାଟକ ଗୋଟେ ବହୁତ ଛୋଟ କଥା ନୁହଁ, ନାଟକ ଗୋଟେ ପୂଜା। ତ ସେଇଥିପାଇଁ ଆପଣ ଶୁଦ୍ଧ ହେଇକି ନାଟକ କରିବା ପାଇଁ ଆସିବେ, ନାଟକ ଶିଖିବା ପାଇଁ ଆସିବେ, ପବିତ୍ର ହେଇକି ଆସିବେ, ଆସିକି ଆପଣ କାମ ଶିଖିବେ, କାମ ଶିଖିକି କେଉଁଠି କାମ କରିବେ, ତା ସହିତ ଆଗକୁ ବଢ଼ିପାରିବେ। ଯଦି ଆପଣ ତାଙ୍କ ସହିତ କାମ କରିବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି, ତାଙ୍କର ଆଗକୁ ବହୁତ ସାରା କାମ କଣ୍ଟିନ୍ୟୁ ହେଉଛି, ତାଙ୍କର କଣ୍ଟିନ୍ୟୁ କାମ, ଆଉ ସିଏ ତାଙ୍କ ପିଲାଙ୍କୁ ପେମେଣ୍ଟ କଣ୍ଟିନ୍ୟୁ ଦିଅନ୍ତି, କାହାର ପେମେଣ୍ଟ ବୁଡ଼ାନ୍ତିନି, କିନ୍ତୁ ଡିପେଣ୍ଡ କରେ ଆପଣ ସେଇଭଳିଆ ଯୋଗ୍ୟ ହେଇଥିବା ଦରକାର। କାହିଁକିନା ବହୁତ ସାରା ନୂଆ ପିଲାଙ୍କ ମାଇଣ୍ଡରେ ଅଛି, ମୁଁ ସେଠି ଯିବି ମାନେ ମୋତେ ପଇସା ମିଳିବ, ପଇସା କେମିତି ମିଳିବ, ଆପଣ କାମ ଶିଖିନାହାନ୍ତି। ଭାବନ୍ତୁ ଆଜ୍ଞା, ଅହିନାରା କି ନିଜକୁ ଦେଖନ୍ତୁ, ନିଜକୁ ପଚାରନ୍ତୁ, କିଏ ସେ ମୁଁ କ'ଣ ଜାଣିଛି, ମୋତେ କାହିଁକି ଟଙ୍କାଟା ଦେବ। ତ ମୋର ଏଇକ୍ଷଣା ଶିଖିବାର ଟାଇମ୍, ଯେଉଁମାନେ 5 ବର୍ଷ 10 ବର୍ଷ କଲେଣି କାମ, ସେମାନେ କାମ ଜାଣିଛନ୍ତି, ତାଙ୍କୁ ନେଇକି କାମ କରିହେବ, ସେ ଶୋ ରିପିଟ୍ ହେବ, ଯେଉଁ ଶୋ ଆପଣ ରିହର୍ସଲ୍ କରିବେ ସେ ଶୋ ଅଲ୍ ଓଭର୍ ଓଡ଼ିଶାରେ ବା ଇଣ୍ଡିଆ ସାରା ବୁଲିବ, ରିପିଟେଡ୍ ହେବ, ଗୋଟେ ଗୋଟେ ଶୋ ପିଛା ଯେତେବେଳେ ତାଙ୍କୁ ପଇସା ମିଳିବ, ସିଏ ଆପଣଙ୍କୁ ପଇସା ଦେବେ, ପ୍ରୋସେସ୍ ତାଙ୍କର ଏଇ ଭାବ ଥାଏ ମନିଟରିର। ତ ଆପଣ ଯଦି କଣ୍ଟାକ୍ଟ କରିବା ପାଇଁ ଚାହୁଁଥିବେ, ଏଇ ଭିଡ଼ିଓ ଡିସ୍କ୍ରିପ୍ସନ୍ରେ ତାଙ୍କ ନମ୍ବର ଅଛି, ତାଙ୍କୁ କଣ୍ଟାକ୍ଟ କରନ୍ତୁ, ତାଙ୍କ ସହିତ କଥା ହୁଅନ୍ତୁ, ତା ସହିତ ଏଇ ଯେଉଁ ହ୍ୱାଟ୍ସଅପ୍ ନମ୍ବର ମୁଁ ଦେଉଛି ସେଥିରେ ତାଙ୍କୁ କଲ୍ ବି କରିପାରିବେ, ତା ସହିତ ହ୍ୱାଟ୍ସଅପ୍ ବି କରିବେ। କ'ଣ ଯଦି ଆପଣ କେଉଁଠି କିଛି ଆପଣଙ୍କର ଅଭିଜ୍ଞତା ଅଛି, କିଛି କାମ ଜାଣିଛନ୍ତି, ସେ କଥା ବି ଲେଖିକି ଦେବେ ବା ଭିଡ଼ିଓ ମାଧ୍ୟମରେ ତାଙ୍କୁ ଜଣାଇ ପାରିବେ କି ମୁଁ ମୋ ନାଁ ହେଉଛି ଏହା, କି ମୋ ନାଁ ସତ୍ୟ, ମୋ ଘର ଯାଜପୁର, ମୁଁ ରହୁଛି ଭୁବନେଶ୍ୱରରେ, ଏତିକି ଦିନ ହେଲାଣି ନାଟକ କିଛି କରିଛି ବା କିଛି କାମ କରିଛି, ଅଭିଜ୍ଞତା କିଛି ଅଛି, ସେ ଅଭିଜ୍ଞତାର ଭିଡ଼ିଓ ଆପଣ ତାଙ୍କୁ ପଠାଇ ପାରିବେ ବା ଲିଙ୍କ ପଠାଇ ପାରିବେ। ତା ସହିତ ସିଏ ଆପଣଙ୍କୁ ଜାଣିବେ କି ଇଏ ପିଲାଟି ଏଇ କାମ କରିଛି ବା କରିପାରିବ, ବା ପୁରା ଯଦି ନୂଆ ମାନେ ଆପଣ ଫୁଲି ସରେଣ୍ଡର ହେବା ଦରକାର, ଯେଉଁଠି କାମ ଶିଖା ହେଉଛି ମୁଁ ଟାଇମ୍ରେ ଆସିବି, ଫୁଲି ସରେଣ୍ଡର ହେବା ଦରକାର। ତ ଆପଣ ତାଙ୍କୁ କଣ୍ଟାକ୍ଟ କରନ୍ତୁ, ସିଏ ଆପଣଙ୍କ ସହିତ କଥା ହେବେ, କଣ୍ଟିନ୍ୟୁ କରିପାରିବେ, କମ୍ପଲସରି ଜଣାଇବେ ବି ଷ୍ଟୁଡ଼ିଓ ଏସ୍ପିଆରୁ ଆପଣ କଣ୍ଟାକ୍ଟ ପାଇଲେ, ଡେଫିନେଟଲି ଆପଣଙ୍କୁ ସୁବିଧା ହେବ ତାଙ୍କ ସହିତ କାମ କରିବା ପାଇଁ, କାମ ଶିଖିବା ପାଇଁ। ବାକି ଅଲଗା ଅଲଗା ଡିଷ୍ଟ୍ରିକ୍ଟର ଯେଉଁମାନେ ରହିଲେ, ମୁଁ ଅଲରେଡ଼ି ବହୁତ ଶୀଘ୍ର ସେମାନଙ୍କ ସହିତ କଥା ହେଉଛି, ସବୁ ଡିଷ୍ଟ୍ରିକ୍ଟରେ ନାଟକ ଟିମ୍ ଅଛି, ତାଙ୍କ ସହିତ କଥା ହେଉଛି, ସେମାନେ ମୋତେ ଜଣାଇଲେ କେବେ ତାଙ୍କର ନାଟକ ହେଉଛି ମୁଁ ଆପଣଙ୍କୁ ଜଣାଇବି। ଆମେ ନାଟକ କରିବା, ବହୁତ ସାରା ନାଟକ କରିକି ବହୁତ କଥା ଶିଖିଲେ ଆମେ ଆଗକୁ ବଢ଼ିପାରିବା, କାରଣ ଇଏ ଆମ ଲାଇଫ୍ରେ ବି ପ୍ରଭାବ ପକାଇବ, ଆମ କାମରେ ବି ଡାଇରେକ୍ଟ ପ୍ରଭାବ ପକାଇବ, ଆମ ଜୀବନଶୈଳୀରେ ବି ଡାଇରେକ୍ଟ ପ୍ରଭାବ ପକାଇବ। ବାକି ଯେଉଁମାନେ ରହିଲେ ଆପଣଙ୍କ ଆଖପାଖରେ ନାଟକ ନାହିଁ, ନାଟକ ଆସିଲେ ତ ମୁଁ ଜଣାଇଦେବି, କିନ୍ତୁ ଯଦି ନାହିଁ ଆପଣ ଷ୍ଟୁଡ଼ିଓ ଏସ୍ପିଆର ଅନଲାଇନ୍ କ୍ଲାସ୍ରେ ବି ଜଏନ୍ ହେଇପାରିବେ। ଏ ଭିଡ଼ିଓ ଡିସ୍କ୍ରିପ୍ସନ୍ ଅନଲାଇନ୍ କ୍ଲାସ୍ର ଲିଙ୍କ୍ ଅଛି, କ୍ଲିକ୍ କରନ୍ତୁ, ଫର୍ମ ଫିଲ୍ଅପ୍ କରନ୍ତୁ, ଫର୍ମ ଫିଲ୍ଅପ୍ କରିକି ସବମିଟ୍ କରନ୍ତୁ, ସବମିଟ୍ କଲା ପରେ ଆପଣଙ୍କ ଡିଟେଲ୍ସ ଆମ ପାଖକୁ ଆସିବ, ଆପଣଙ୍କ ଡିଟେଲ୍ସ ଆମ ପାଖକୁ ଆସିଲେ ମୁଁ ଆପଣଙ୍କ ସହିତ କଥା ହେବି ବା ଆମର କିଏ ବି ଆପଣଙ୍କ ସହିତ କଥା ହେବେ, ଡିଟେଲ୍ସ ଜଣାଇବେ, ଆଡ଼ମିସନ୍ କରିବେ ବା କଣ୍ଟିନ୍ୟୁ 6 ମାସରୁ 8 ମାସ କ୍ଲାସ୍ କରିପାରିବେ। ବହୁତ ଶୀଘ୍ର ଦେଖା ହେବ ଗୋଟେ ନୂଆ ଭିଡ଼ିଓରେ, କିଛି ନୂଆ ଇନଫର୍ମେସନ୍ରେ, ବହୁତ ଭଲ ରୁହନ୍ତୁ, ବହୁତ ଖୁସିରେ ରୁହନ୍ତୁ। ଜଗନ୍ନାଥ ଆପଣଙ୍କୁ ବହୁତ ଭଲ ରଖନ୍ତୁ, ରହିଲି, ନମସ୍କାର, ଜୟ ଜଗନ୍ନାଥ।